সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালোই আসছেন আজ আটই অক্টোবর দু হাজার একুশ সন্ধান টিভির আজকের পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের সন্ধান টিভি অবস্থান করছে যেসান ডেইরি ফার্মে আর এই ফার্মের অবস্থান পাবনা জেলার ভাঙ্গরা থানার চৌবাড়িয়া হারোপাড়া তো এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র আর এখানে আসার পরে দেখলাম বেশ কিছু সার বাচ্চা উনি কালেকশন করছে আর আমাদের আজকের পর্বে সেই গরুগুলোই দেখাবো দেখাবো উনি কি কি জাতের কেমন বয়সের গরুগুলো সেগুলো কেমন করবে সেই সব বিষয়ে কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে ভালো চলতেছে বিগত সোমবারে যে গরুগুলো দেখাছিলেন সেগুলো বিক্রি হয়ে গেছে তিনটা আছে বাদ বাকি সব বিক্রি হয়ে গেছে

মানে অনেক দর্শক শুক্রবারে অপেক্ষা আমার জন্য থাকে আর সকাল থেকে নিম্ন পঞ্চাশটা ফোন পাইছি আজকে প্রোগ্রাম আছে হ্যাঁ প্রোগ্রাম আছে তারা দেখে এখান থেকে তাদের কাঙ্ক্ষিত গরুগুলো বেছে নিতে পারবে পাঁচটা থেকে সাতটা লট করবেন ছোট ছোট লট চলেন আমরা এক এক করে দেখি আর আপনি এগুলো সম্পর্কে আমাদের একটু বলবেন শুরুতেই আপনি এখানে বেশ কিছু গরু একত্রিত করছেন কয়টা গরু আছে লটে সর্বোচ্চ ছোট লট সব ছোট লট দশটার একটা লট সালের আমার গরু এগুলো তেইশ সালের গরু এগুলো আচ্ছা তো এই দশটা আকারে কেমন দাম রাখছেন এটা আমি আমি আলাদা কোনো বিক্রি করব না লটে বিক্রি করবো লটে কেমন দাম লটে আমি আজকের মাল আমার আরো ঠেপ দাম আছে হ্যাঁ

এটার বয়স এটার বয়স আট মাস আট মাস তো এটা দশটা লটের তিন নম্বর বাচ্চা দাম রাখছেন একান্ন হাজার পাঁচশো এটা সাইড করে দেন চার নম্বরটা দেখাই এই বয়সে চার নম্বর যে গরুটা আপনি আমাদের সামনে নিয়ে আসছেন এটা শাহিওয়াল এটার বয়স এটার বয়স আট মাস আট মাস তো এটা দশটা লটের চার নম্বর বাচ্চা দাম রাখছেন একান্ন হাজার পাঁচশো গাড়ি ভাড়া আপনার সাইড করে দেন পাঁচ নম্বরটা দেখাই এই পাশে পাঁচ নম্বর যে গরুটা আপনি নিয়ে আসছেন এটা পাকিস্তানি গির পাকিস্তানি গির

এটা সাহিয়াল সাহিয়াল এখানে অরিজিনাল সাহিয়ালি বেশি সবগুলাই সাহিয়াল এটার বয়স কেমন এটা 8 মাস 8 মাস 51500 টাকা লটে সাত নাম্বার গরু এটা সাইড করে দেন আট নাম্বারটা দেখাই এই পাশে আট নাম্বার যে আরেকটা গরু আপনি নিয়ে আসেন লাল রঙের এটা খুব মানসম্পন্ন বাচ্চা দেখেন খুব মানসম্পন্ন একটা বাচ্চা মানে মতন সাইজ আর কি আচ্ছা নাভি এটার বয়স আছে কেমন এটা 8 মাস বয়স 8 মাস বয়স আর এটার দাম রাখছেন 51500 টাকা এটা ছিল 8 নাম্বার গুরু সাইড করে দেন 9 নাম্বারটা দেখাই এই পাশে 9 নাম্বার যে গুরুটা আপনি নিয়ে আসছেন এটা এটা পাকিস্তানের শাহিয়াল 75 এর বাচ্চা 55500 75 এর বাচ্চা 51500 টাকায় দিয়ে দিবেন এটা হচ্ছে এই লটের 9 নাম্বার বাচ্চা কেউ চাইলে এই 10 টা গুরু একসাঙ্গে আর আপনার গাড়ি ভাড়া ফ্রি দিবেন এটা সাইড করে দেন এই লটের সবশেষ 10 নাম্বারটা দেখি এই পাশে প্রথম লটের সবশেষ 10 নাম্বার যে গুরুটা আপনি নিয়ে আসছেন এটা এটার বাচ্চাটার গেট অফ দেখছেন একবার ওরিজিনাল পাকিস্তানি আচ্ছা এটার বয়স আছে কেমন বাচ্চাগুলো এত দ্রুত বাড়ে আমি যেখানে বিক্রি করতেছি হ্যাঁ হচ্ছে বাইশ তিন মাসের মধ্যে বাচ্চা পরিবর্তন খুব দ্রুত বাড়ে দ্রুত বাড়ে আচ্ছা তো এই বাচ্চার বয়স আছে কেমন এটা আট মাস আট মাস তো এই দশটা গরুর একটা লট করছেন দাম রাখছেন একান্ন হাজার পাঁচশো গাড়ি আপনার

এটা পঞ্চান্ন হাজার টাকা পিস পাঁচটা লট গাড়ি আপনার মধ্যে চলেন এবার একটা একটা করে পাঁচটা দেখি পাঁচটা লটের শুরুতে যে বাচ্চাটা রাখছেন লাল রঙের এটা পাকিস্তানে গির গির জাতের একটা বাচ্চা এর কোন বেজাল নাই আচ্ছা এটার বয়স আছে কেমন এটার বয়স দশ মাস দশ মাস আচ্ছা তো এটা পঞ্চান্ন হাজার টাকা লটের প্রথম গরু এখানে পাঁচটা বাচ্চা দশ থেকে এগারো মাস বয়স আছে দশ থেকে এগারো মাসের মতো বয়স আছে এখন লট করি উনিশ বিশ একই সাইজের গরুতে লট করেন তো এটা সাইড করে দেন দুই নাম্বারটা দেখাই এই পাশে পাঁচটা লটের দুই নাম্বার যে গরুটা আপনি নিয়ে আসছেন এটা এটা অরিজিনাল পাকিস্তানি শাহিয়াল পাকিস্তানি শাহিয়াল এটার বয়স এটার বয়স 10 মাস প্লাস 10 মাস প্লাস সম্পূর্ণ সুস্থ সম্পূর্ণ সুস্থ 55000 টাকা লটে দুই নাম্বার বাচ্চা এটা সাইড করে দেন তিন নাম্বারটা দেখাই এই পাশে পাঁচটা লটের তিন নাম্বার যে গরুটা আপনি নিয়ে আসছেন এটা এটা শাহিয়াল শাহিয়াল এটার বয়স কেমন এটার বয়স 10 মাস প্লাস 10 মাস প্লাস কেউ চলে এটাও তার খামারে নিতে পারে আর এটা পাঁচটা লটের তিন নাম্বার গরু দাম রাখছেন পঞ্চান্ন হাজার টাকা লট এটা সাইড করে দেন চার নাম্বারটা দেখাই পাঁচটা লটের চার নাম্বার যে গরুটা আপনি নিয়ে আসছেন এটা এটা শাহিওয়াল শাহিওয়াল এটার বয়স এটার বয়স দশ মাস দশ মাস গরুটা সম্পূর্ণ সুস্থ আচ্ছা তো এটা পাঁচটা লটের চার নাম্বার গরু দাম রাখছেন এবারে যে পঞ্চান্ন গাড়ি ভাড়া আপনার এটাও সাইড করে দেন পাঁচ নাম্বারটা দেখাই এই পাশে পাঁচটা লটের পাঁচ নাম্বার যে গরুটা আপনি নিয়ে আসছেন এটা এটা আপনার অরিজিনাল পাকিস্তানিশিয়াল শাহিয়াল ডবল নাম ডাবল নবীর একটা শাহিয়াল গুরু এটার বয়স কেমন এটার বয়স আপনার 11 মাস প্লাস মাইনাস 11 মাস প্লাস মাইনাস এটা পাঁচটা লটের পাঁচ নাম্বার গুরু আর এই পাঁচটা গুরু একসাথে লট করছেন 55000 টাকা গাড়িবার আপনার এই পাশে একটা লট আছে ওই লটটা দেখি চলেন তো এই পাশে আবার পাঁচটা গরু একটা লট করছেন এটা আরেকটু বড় এটা 22 সালে

এটা আপনার পাকিস্তানের শাহিয়াল পাকিস্তানি শাহিয়াল এটার বয়স কেমন এটার বয়স আপনার এক বছর প্লাস এক বছর প্লাস গরুটা সম্পূর্ণ সুস্থ সবল সম্পূর্ণ সুস্থ এটা ট্যাগ নাম্বার 452 সিঙ্গেল এ নিলাম কেমন দাম এটা একদম 90 একদম 90 পরে লটাকার একটা দাম বলে দিবেন এটা সাইড করে দেন 3 নাম্বারটা দেখাই দেখেন 253 নাম্বার ট্যাগের যার একটা গরু আপনি আমাদের সামনে নিয়ে আসছেন এটা এটা নাভি কম্বল দেখেন মনোরম একটা গরু আচ্ছা এটা কোন জাতের গরু এটা শাহিওয়াল শাহিওয়াল এই গরুটার বয়স এই গরুটার বয়স এক বছর এক বছর ট্যাগ নাম্বার 453 সিঙ্গেলে নিলে কেমন দাম সিঙ্গেল নিলে পরে আপনার 82 দাম 82 দর দামের সুযোগ আছে সুযোগ আছে এটা সাইড করে দেন এই লটের 4 নাম্বার যেটা আছে ওটা দেখাই দেখেন 454 নাম্বার ট্যাগের যে গরুটা আপনি নিয়ে আসছেন এটা এটা আপনার অরিজিনাল পাকিস্তানি শাহিওয়াল শাহিওয়ালের একটা সার বাচ্চা মানে আনকমন কালারটা একটু ভিন্নতা আসছে এটার বয়স আছে কেমন এটার বয়স আপনার বারো মাস বারো মাস বারো থেকে তেরো মাস বয়স আছে বাইশ সালে রেডি হয়ে যাবে এটার দাম রাখছেন কেমন এটার দাম পঁচাশি পঁচাশি এটা সাইড করে দেন পাঁচ নাম্বারটা দেখি এই পাশে পাঁচটা লটের সব শেষ পাঁচ নাম্বার যে গরুটা নিয়ে আসছেন এটা কোন জাতের দেখেন গরু নম্বা হয়েছে কত বেশ নম্বা চর একটা গরু এটা মাপের গরু এটার বয়স আছে কেমন এটার বয়স আপনার বারো মাস বারো মাস এটা সিঙ্গেল নিলে কেমন দাম এটা ছিঙে নিলে পরে আপনি একদম পঁচা একদম পঁচা আর এই পাঁচটা লট আকারে নিলে কেমন দাম রাখবেন আর এই পাঁচটা লট আকারে নিলে পরে আশি হাজার পাঁচশো টাকা দেবেন আশি হাজার পাঁচশো টাকা গাড়ি ভাড়া আপনার গাড়ি ভাড়া আমার আচ্ছা এটা ছিল তিন নাম্বার লট এবার চলেন চার নাম্বার লটটা দেখি আর পাঁচটা গরু একটা লট করছেন ব্যতিক্রমী একটা লট এগুলো গোসাতে মানে পনেরো দিন টাইম লাগছে আচ্ছা অনেক লোক চায় ভাই পাঁচটা কি কালারে গরু দেন এর আগে আমি গুছাইছিলাম পাঁচটা দিছিলাম তো এবার আবার পাঁচটা মিলছে আর এই পাঁচটা লট আকারে বিক্রি করবেন না সিঙ্গেলে আমি সিঙ্গেলের দাম বলে লটের দাম বলে দেব সিঙ্গেলেও দাম বলবেন পরে লটে আবার একটা দাম বলে দিবেন তে চলেন আগে সিঙ্গেল সিঙ্গেল দাম জানি তারপরে লট আকারে দাম জানবো আমি সিঙ্গেলের দাম বিক্রি করব না আমি লটে বিক্রি করব পাঁচটা সিঙ্গেলে দাম বলবেন না লটেই দিবেন

এটার বয়স 10 মাস। 10 মাস। জি। তো এটা 65500 টাকা লটে চার নাম্বার গরু। চার নাম্বার গরু। সাইড করে দেন। পাঁচ নাম্বারটা দেখাই। এই পাশে পাঁচটা লটের সবশেষ পাঁচ নাম্বার যে গরুটা নি আছেন এটা। এই বাচ্চাটা পাঁচটা লটের একটু নিম আছে। আচ্ছা। তো এই বাচ্চাটা কোন জাতের বাচ্চা? জাত একই। একই জাত। বয়সে একটু ছোট আছে শুধু। জি। তো এই পাঁচটা গরুর একটা লট করছেন। এভারেজের দাম রাখছেন 65500। গাড়ি ভাড়া আপনার। জি। বয়স আছে কেমন সাত মাস তো এটা একটা সার বাচ্চা এই বাচ্চার বৈশিষ্ট্য দেখে যদি কারো পছন্দ হয় এটার দাম রাখছেন কেমন এটা আলোচনায় বিক্রি হবে এটা ভিডিওতে দাম চাইবেন না আলোচনার মাধ্যমে বিক্রি করবেন এটা সাইড করে দেন পাশে তিনটা গরু আলোচনা বিক্রি হবে পরপর তিনটা গরু আলোচনা বিক্রি করবেন সাইড করে দেন পরেরটা দেখি একটা সাদা কালারের গরু আপনি নিয়ে আসছেন এটা এই বাচ্চাটা আমার গত টিবের বাচ্চা গত টিবের বাচ্চা আমি বাচ্চাটা বিক্রি করেছিলাম একজন বায়না করে তার যে কোনো সমস্যা কারণে বাচ্চা নাই নাই আচ্ছা তো এটা বয়স কেমন আছে এটার বয়স তো 7 মাস 7 মাস কেমন দামে বিক্রি করেছিলেন আর এবার কেমন দামে দিবেন বিক্রি করেছিলাম হচ্ছে আপনার 82000 টাকা আর এবার এবার দাম পঁচাশি এবার দাম পঁচাশি তিন হাজার জি আচ্ছা কারো পছন্দ হলে কথা বলে নিবে এক সপ্তাহ খাওয়াইছি খরচ নাই এক সপ্তাহ খাওয়ার খরচ এখানে যুক্ত হয়েছে আচ্ছা তো এইটা সাইড করে দেন তিন নাম্বারটা এবার দেখাই এই পাশে আর একটা লাল রঙের সুন্দর করে গরু আপনি আমাদের সামনে নিয়ে আসছেন এটা এটা আপনার পাকিস্তানে গির গির গরু এটার বয়স এটার বয়স 8 মাস 8 মাস এটা সিঙ্গেলি নিলে কেমন দাম এটা 6000 এর পরে আপনার 85 দাম 85 আর এগুলোর সঙ্গে গাড়ি ভাড়া ফ্রি নাই যে নিবে তাকে গাড়ি ভাড়া দিয়ে নিতে হবে এবার কয়েকটা বড় গরু আছে চলুন একটু ঐগুলা দেখি তো এইবার শে আবার বেশ কিছু বড় বড় গরু আপনি একত্রিত করেছেন বড় গরু 22 সাল উপযুক্ত আচ্ছা তো এটা শুরুতে 440 নাম্বার ট্যাগের যে একটা গরু আমাদের সামনে নিয়ে আসেন এটা কোন জাতের এটা পাকিস্তানি শাহিয়াল পাকিস্তানি শাহিয়াল বয়স কেমন দাঁত হইছে

চারশো চুয়ালিশ নাম্বার ট্যাগ দাম রাখছেন কেমন এক লক্ষ দশ টাকা দাম এক লক্ষ দশ দর দামের সুযোগ আছে এটা সাইড করে দেন পরেরটা দেখাই চারশো পঁয়তাল্লিশ নাম্বার ট্যাগের যা একটা গরু আপনি নিয়ে আসছেন এটা

দাঁত ভাঙে নেই চারশো আটচল্লিশ নাম্বার ট্যাগ দাম রাখছেন কেমন এটার দাম এক লক্ষ পাঁচ এক লক্ষ পাঁচ দর দামের সুযোগ আছে এটা সাইড করে দেন নয় নাম্বারটা দেখাই দেখেন এই পাশে চারশো নাম্বার ট্যাগের যে গরুটা নিয়ে আসছেন এটা

তো এটা সিঙ্গেলে নিলে কেমন দাম এটা সিঙ্গেল নিলে পনেরো দাম সিঙ্গেলে নিলে পনেরো হাজার টাকা দাম রাখবেন এক লক্ষ পনেরো আর এই দশটা গরু এভারেজে লটে নিলে কেমন দাম রাখবেন গরু কেউ জুল একসাথে নেয় হ্যাঁ এক লক্ষ দুই হাজার টাকা দাম এক লক্ষ দুই হাজার করে আপনি দাম রাখছেন একবার সব পঁচিশের গরু আছে পনেরো গরু আছে বিশের গরু আছে সব মাইনাস করে দিয়ে এভারেজে এক লক্ষ দুই হাজার টাকা গাড়ি ভাড়া আপনার গাড়ি ভাড়া আমার রাহাল খরচ আমার খেয়াল খরচ আমার কাগজ খরচ আমার তার বাসায় দল দেখতো আমার আচ্ছা তো যে গরুগুলো দেখালাম এই গরুগুলো বাদেও আরো অসংখ্য গরু আছে অনেক গরু আছে চাইলে আমি দেখাবো না আপনার ঠিকানা অনুযায়ী এসে দেখে নিতে পারে মানুষ পছন্দ করে না

দাঁত ভাঙে নাই এইটার দাম রাখছেন কেমন আলোচনায় বিক্রি করবেন কারোর পছন্দ হলে আপনার সাথে কথা বলে নেবে তো এই ছিল গুরু যেগুলো দেখলাম আপনি বর্ণনা করে জানালেন কারোর পছন্দ হলে আপনার ঠিকানা অনুযায়ী এসে বা ফোনে কথা বলে সিদ্ধান্ত নিতে পারবে তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আর আপনাকে কষ্ট করে কালেকশন করা গরুগুলো দেখানোর জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম